What's up guys, this is Prinom from Crazy Dada. আশা করি সকলের অবস্থা ভালো। আমি এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হবে। এটি হচ্ছে আমার ভার্সিটির প্রথম দিন। অ্যাকচুয়ালি ভার্সিটির প্রথম দিন না, অফলাইন ক্লাসের ভার্সিটির প্রথম দিন। এতদিন যা ক্লাস করেছি অনলাইনে করেছি, এখন আজকে অফলাইন ক্লাস শুরু। আমার সাথে থাকার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে, চলুন ঘুরে আসা যাক। ক্লাসটা করতে হবে, আমাদের ক্লাসরুমে ঢুকতে হবে। অনেকক্ষণ ধরে ক্লাসরুম খোঁজাখুঁজি করার পর অ্যাটলিস্ট আমরা পেলাম আমাদের ক্লাসরুম। অনেকদিন পর অফলাইন ক্লাসে আসতে পেরে খুবই মজা লাগছে। হ্যালো ইসমাইল, হাই বলো। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। আপু আপনি সকালে খেয়ে এসেছেন? আপনি খেয়েছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে খাওয়াইয়ে। সকাল 8:30 ক্লাস থাকে, তাই আমাকে ম্যাক্সিমাম সময় ক্লাসরুমে বসেই ব্রেকফাস্টটা করতে হবে। আমাদের প্রথম ক্লাসটি শেষ হয়ে গেছে, এখন আমরা ঘুরে আসব ক্যান্টিন থেকে। চলুন আপনাদেরকে ক্যান্টিনে নিয়ে যাই। খাবার দাবারের দাম নিশ্চয়ই বেশি হবে, এই কারণে ক্যান্টিন থেকে কখনো কিছু খাবো না, সব কিছু বাইরে থেকেই খাবো। এখন আমরা যাব ভার্সিটির লাইব্রেরিতে। লাইব্রেরির দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরে গেল। এখানে দেখছি সব স্টুডেন্ট প্রচুর পড়ালেখায় ব্যস্ত। একদিন সময় আসবে, সেদিন আমিও এদের মতো অনেক পড়তে বসব। লাইব্রেরির এই পাশে একটি মুক্তিযুদ্ধ কর্নার আছে, যেটি সত্যি খুবই সুন্দর। এখন এখানে দেখছি সবাই পড়ালেখা করছে, কিন্তু আমি শুধু মোবাইল নিয়ে ভিডিও করছি, তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। বেশিক্ষণ থাকলে আমাকে আবার ধাক্কায় বের করে দিতে পারে। বের হওয়ার সময় এই মাসুম বাচ্চাগুলো আমাকে বলল, দাদা আমরাও আপনার ব্লগে থাকতে চাই। তাই ওদেরকে নিয়ে একটা শট নিলাম। ইস্টোয়েস্টের ছাদটা অনেক সুন্দর, সবাই এখানে আসলে ছাদে যায়। চলুন ছাদ থেকে ঘুরে আসা যাক। সকালে একটা ক্লাস ছিল, ওটা করে বাসায় গিয়েছি, আর এখন বিকাল 3:00 আরেকটা আছে, ওইটা করতে চলে এসেছি। এবং এই ক্লাসে যারা ব্যাচমেট পড়বে আমার, ওদের সাথে আমার একটা প্রাং করার প্ল্যান আছে, লেটস গো। কিন্তু এই ক্লাসটা করার পর আমি খুবই টায়ার্ড হয়ে যাই, তাই কিছু নাস্তা করার জন্য ক্যান্টিনে চলে গেলাম। ক্যান্টিনে গিয়ে সবচেয়ে সস্তা এবং ভালো মানের খাবারটি খুঁজতে লাগলাম এবং একটি ডিম খিচুড়ি নিয়ে নিলাম। এখন আমি একটি ছোটখাটো ফুড রিভিউ করব। ইয়েস, নাও আই এম এ ফুড ব্লগার। খিচুড়িটি খুবই জুসি এবং টেন্ডার, আর ডিমটিও খুবই জুসি ছিল, জুসির ভিতরে আবার টেন্ডারও ছিল সব। তবে 40 টাকা হিসেবে এই খিচুড়িটি খুবই ভালো মানের, কিন্তু খিচুড়িতে রাইসের পরিমাণ একটু কম, এটি একটু বাড়ালে ভালো হতো।
এখন একটি প্র্যাঙ্ক করার জন্য ছাদে চলে এসেছি। একটু আগে মেয়েটি আমাদের সাথে ক্লাস করেছিল, দেখি এর সাথে কিছু করা যায় কিনা। এবং আমার ক্যামেরাম্যান হিসেবে থাকবে নূর। আমার চোখ, আমি যে এদিকে না, আমি যে দেখেছি এদিকে তাকাবো। জান আমাদের শহীদ মিনারটি অনেক সুন্দর, যার নাম হচ্ছে আলোর মিনার। এবং আমাদের এই শহীদ মিনারে 12 মাস শহীদদের চরণে তাজা ফুল নিবেদিত থাকে। ভার্সিটির এই দিকটা খুবই সুন্দর, যেখানে একটি ছোটখাটো ঝর্ণা রয়েছে এবং এটি খুবই রিফ্রেশিং। ভার্সিটির এই দিকটা থেকে পুরো হাতির ঝিলের এরিয়াটা দেখা যায়। সো দ্যাটস অল ফর টুডে গাইজ। ব্লগটি যদি ভালো লেগে থাকে হিট দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। হে, ওয়েট ওয়েট ওয়েট, একটি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ক্যাম্পাসে যাওয়ার দ্বিতীয় দিনে আমি কিছু সিনিয়রদের কাছ থেকে ইচ্ছা করে র্যাগ খেয়েছিলাম। চলো সেটি তোমাদেরকে একটু দেখিয়ে আনি। আমি ইচ্ছা করে ওদের কাছে আসছি র্যাগ খাওয়ার জন্য। এখানে কয়েকজন ডিপার্টমেন্টের সিনিয়র আছে, এদের সাথে এখন মজা হবে। ওরা মিউজিক বাজাবে, আমি ছোটখাটো একটা ডান্স পারফর্ম করব। সো লেটস গো। বাহ, কেমন সিন হ্যায়। তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে।